সুপ্রিয় দর্শক শ্রোতা, অ্যাডভোকেট, লয়ার এবং ব্যারিস্টার নিয়ে অনেকের মধ্যেই একটা সংশয় কাজ করে। কেউ কেউ মনে করেন এরা তিন প্রকারের বা তিন শ্রেণীর আইনজীবী, আবার কেউ কেউ মনে করেন এই তিন প্রকার আইনজীবীদের সবাই সব আদালতে শুনানি করতে পারেন না। এসব উদ্ভট বা ভ্রান্ত ধারণা দূর করার জন্যই আমরা এই এপিসোডে আলোচনা করছি ঠিক এই বিষয়টি নিয়ে। জানতে হলে থাকুন আমাদের সঙ্গে পুরোটা সময়। যদিও বাংলা একাডেমির মাধ্যমে অ্যাডভোকেট শব্দটি এখন রীতিমতো একটি বাংলা শব্দে রূপান্তরিত হয়েছে, তবে এই অ্যাডভোকেট শব্দটি আমরা পেয়েছি ইংরেজি অ্যাডভোকেট শব্দ থেকে, আর ইংরেজি অ্যাডভোকেট শব্দটি এসেছে ল্যাটিন অ্যাডভোকেয়ার শব্দ থেকে, যার ইংরেজি অর্থ হচ্ছে টু অ্যাড আ ভয়েস, অর্থাৎ কারো পক্ষে কথা বলা ব্যক্তিকে বলা হয় অ্যাডভোকেট। তবে চাইলেই তো আর যে কেউ আদালতে কথা বলতে পারেন না কিংবা শুনানি করতে পারেন না, তার জন্য প্রয়োজন হয় লাইসেন্স বা সনদ। এই লাইসেন্স বা সনদ দিয়ে থাকে বাংলাদেশ বার কাউন্সিল। বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালের বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার এর মাধ্যমে। এই আইনটিতে বলা হয়েছে এই আইনের অধীন তালিকাভুক্ত বা এনরোল্ড ব্যক্তিকে বলা হবে অ্যাডভোকেট। অর্থাৎ অ্যাডভোকেট হতে গেলে একজন ল গ্রাজুয়েটকে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত বা এনরোল্ড হতে হয়। আবার বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত বা এনরোল্ড হতে গেলে পাশ করতে হয় বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক অনুষ্ঠিত অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি, রিটেন ও ভাইভা পরীক্ষা। এভাবে চূড়ান্ত উত্তীর্ণ ল গ্রাজুয়েটদেরকেই বলা হয় অ্যাডভোকেট। এরপর এই উত্তীর্ণ অ্যাডভোকেটরা তাদের পছন্দসই এক বা একাধিক বার বা আইনজীবী সমিতির সদস্য হন। তারপরই একজন অ্যাডভোকেট প্র্যাকটিস করতে পারেন আদালতে। লয়ার শব্দটি একটি ইংরেজি শব্দ, যার অর্থ হচ্ছে কাউকে আইনি পরামর্শ দেওয়া কিংবা আদালতে আইন প্র্যাকটিস করার জন্য অনুমোদিত ব্যক্তি। তার মানে হচ্ছে লয়ার হচ্ছে অ্যাডভোকেট শব্দটির একটি সমার্থক শব্দ, যদিও আমাদের দেশের কোনো আইনে লয়ার শব্দটি ব্যবহার করা হয়নি, বরং সব ক্ষেত্রেই অ্যাডভোকেট শব্দটি ব্যবহার করা হয়েছে। কিন্তু চর্চার মাধ্যমে আমাদের দেশে এটা প্রতিষ্ঠিত যে অ্যাডভোকেট, লয়ার, আইনজীবী কিংবা উকিল বলতে আমরা এক শ্রেণীর পেশাজীবীদেরকেই বুঝি। এভাবে আভিধানিক ও প্রায়োগিক অর্থে অ্যাডভোকেট এবং লয়ারের মধ্যে কোনো পার্থক্য না থাকলেও কেউ কেউ এমন ব্যাখ্যা প্রদান করে থাকেন যে ল গ্রাজুয়েটকে বলা হয় লয়ার আর বার কাউন্সিল কর্তৃক সনদপ্রাপ্ত ব্যক্তিকে বলা হয় অ্যাডভোকেট। আবার কেউ কেউ বলে থাকেন লয়াররা কেবল ক্লায়েন্টদের আইনি পরামর্শ দিতে পারেন কিন্তু আদালতে শুনানি করতে পারেন না। প্রকৃতপক্ষে আমাদের দেশে লয়ার এবং অ্যাডভোকেটদের মধ্যে এমন কোনো পার্থক্য নেই। ব্যারিস্টার শব্দটির পুরো নাম হচ্ছে ব্যারিস্টার অ্যাট ল। ব্যারিস্টার কথাটি এসেছে ইংরেজি বার শব্দ থেকে, এজন্য ব্যারিস্টার অ্যাট লকে সংক্ষেপে বলা হয় বার অ্যাট ল। আদালতের যে অংশে বিচারকরা বসেন সে অংশকে বলা হয় বেঞ্চ, আর এই বেঞ্চের সামনে অর্থাৎ বিচারকের আসনের সামনের মুখোমুখি অংশে কোর্ট অফিসিয়ালদের আসনের পর একটি পৃথক অংশে বসেন ব্যারিস্টাররা। ব্যারিস্টারদের বসার আসন থেকেই মূলত বার শব্দটির উৎপত্তি। তবে আমাদের দেশে বর্তমানে বার বলতে সমগ্রভাবে আইনজীবীদের বোঝায়, আর বিচারক এবং আইনজীবীদের একত্রে বলা হয় বার ও বেঞ্চ হিসাবে। যাই হোক, অ্যাডভোকেট কিংবা লয়ারদের মতোই ব্যারিস্টাররাও আদালতে একজন প্রতিকার প্রার্থীকে আইনি সহায়তা প্রদান করে থাকেন। তবে এই ব্যারিস্টারদের প্র্যাকটিস মূলত ইংল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড সহ আরও কয়েকটি দেশে প্রযোজ্য। আবার সে সকল দেশে কেবলমাত্র অনুমোদিত ব্যারিস্টারদেরই উচ্চতর আদালতে প্র্যাকটিস করার অনুমতি প্রদান করা হয়, যে অনুমোদনকে বলা হয় পিউপিলেজ পাওয়া। এই পিউপিলেজ মূলত সন্তোষজনকভাবে এক বছর মেয়াদী দুই পর্বের শিক্ষানবিশকাল সম্পন্ন করাকে বোঝায়। এই পিউপিলেজ সম্পন্ন করা ছাড়া ব্যারিস্টাররা কেউ ইংল্যান্ডের আদালতে শুনানি করতে পারেন না, এমনকি নামের আগে ব্যারিস্টার শব্দটিও লিখতে পারেন না।
যাই হোক, ইংল্যান্ড এবং ওয়েলসে ব্যারিস্টাররা কিন্তু ক্লায়েন্টদের সাথে সরাসরি যোগাযোগের কাজটা করেন না। ক্লায়েন্টদের সাথে সরাসরি যোগাযোগ হয় সলিসিটরদের। সলিসিটররাও অ্যাডভোকেট, তবে তারা আদালতে শুনানি করতে পারেন না। সলিসিটররা সাধারণত ক্লায়েন্টদের নিকট থেকে সমস্যাটা শোনেন, মামলা করার কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার সকল প্রস্তুতি গ্রহণ করেন। তারপর তারা বিষয়টি আদালতে উপস্থাপনের জন্য ব্যারিস্টারদের দ্বারস্থ হন। তখন ব্যারিস্টাররা বিষয়টি আদালতে উপস্থাপন করে থাকেন কিংবা শুনানি করে থাকেন। এটাই হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলসে দীর্ঘকাল ধরে চর্চিত একটা বিষয়। তবে বাংলাদেশে অ্যাডভোকেট হিসেবে আদালতে প্র্যাকটিস করতে হলে ব্যারিস্টার ডিগ্রিটির কোনো আবশ্যকতা নেই। ব্যারিস্টার কেবলমাত্র একটা সম্মানজনক ডিগ্রি হিসেবেই বিবেচিত হয় আমাদের দেশে। অন্যান্য ল গ্রাজুয়েটদের মতোই বাংলাদেশে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে গেলে একইভাবে ব্যারিস্টারদেরও লাইসেন্স বা সনদ নিতে হয় বাংলাদেশ বার কাউন্সিল থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার নিশ্চয়ই আপনারা অ্যাডভোকেট, লয়ার এবং ব্যারিস্টার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছেন। আশা করি এই এপিসোডটি দেখার পর এই নিয়ে আপনাদের মধ্যে আর কোনো সংশয় থাকবে না। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব এর সঙ্গে।